আল্লাহ আমাকে কোনো মেয়ে দেয়নি, এর জন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। কারণ আমার মেয়েকে যদি পরের বাড়িতে কেউ কষ্ট দিত, তাহলে আমি সেটা সহ্য করতে পারতাম না। আমাদের সমাজে এমন কিছু পুরুষ আছে যাদের মুখ আর মুখোশ দুটোই সমান। তারা বাইরের সমাজে লোকের সঙ্গে দেখবেন হাসি মুখে কথা বলে, আর ভিতরে এসে কুকুরের থেকে অদম। তাদের নেই কোনো পারিবারিক শিক্ষা, নেই কোনো ভদ্রতা, নেই কোনো জ্ঞান। তারা বাইরের লোকের সামনে, তারা পাবলিক প্লেসে নিজের স্ত্রীকে সম্মান করতে পারে না। চার দেওয়ালের ভিতরে স্ত্রীকে সম্মান করে সে সম্মানটা কে দেখে? পাবলিক প্লেসে আপনি স্ত্রীকে জুতা মারবেন, আর ঘরে এসে আপনি আপনার ভালোবাসার বই প্রকাশ করবেন। এই সমস্ত পুরুষদের আমি মনে করি যে তারা সমাজের সবচেয়ে জঘন্য থেকে জঘন্যতম ব্যক্তি। কারণ তারা দুমুখী চরিত্রের, আর দ্বিমুখী চরিত্রের লোক আমি একেবারে পছন্দ করি না। যাই হোক, আল্লাহ আমাকে একটা মেয়ে দেয়নি, এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কারণ আমার মেয়েকে কেউ যদি কষ্ট দিত, আমি সেটা সহ্য করতাম না। আর বড় লোক দেখে, টাকা পয়সা দেখে সন্তানকে বিয়ে না দিয়ে আগে দেখবেন যে যার সঙ্গে বিয়েটা দিচ্ছেন সে মানুষ কিনা। যাই হোক, আজকে সারাদিন অনেক কষ্ট করেছি। হ্যালো আব্রিয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকগুলো কথা আজকে আগে থেকে বলে ফেললাম, কারণ ভিডিওতে কিছু পরিবর্তন আনতে হবে, কিছু টপিক চেঞ্জ করতে হবে। এর জন্য আজকে দুপুরে আমি বাসায় রান্না করি নাই, এর জন্য যেহেতু লেট হয়ে গিয়েছিল একটু প্রবলেমের কারণে ব্যাংকে যেয়ে, তা ভাবলাম যে আমি অনেকগুলো মাছ কিনেছি, মাছগুলো কাটতে হবে, সব প্রসেসিংগুলো নিজেকে করতে হবে। আবার অনেকে 3 দিন ধরে খাবার খায় নাই, রান্না করে খাবার দিতে গেলে রান্না করতাম কখন আর খাবারটা দিতাম কখন। এর জন্য একটু বুদ্ধি করে আমি বাসমতি লং রাইসের যে কাচ্চিটা, কাচ্চিটা নিয়ে আসলাম। টেকের হাটে কাচ্চি করে কাচ্চিটাই আমার কাছে মনে হয় বেস্ট। যাই হোক, ওইখানে যেও লোকের সঙ্গে খারাপ ব্যবহার করছে, কুকুর সাথে করে নিয়ে কোথাও যাওয়া যায় না। কুকুর তো কুকুরই হয়, একটা মানুষকে কুকুরের সঙ্গে তুলনা করতে মানুষের কষ্ট হয়। কিন্তু আজ অনেক তিক্ততা, অনেক কষ্ট থেকে কথাগুলো বলছি। এই যে মাছগুলো কেটে ধুয়ে প্রসেসিং করে আমি সব ফ্রিজে ঢুকিয়ে দিলাম, এখন অনেক দিন আমি একটু নিশ্চিন্ত থাকতে পারবো। তারপর এখানে ঝটপট একটু ঝাল পেঁয়াজ কুচিয়ে দিয়ে, একটু জিরা গুঁড়াও করার ছিল না, যাই হোক একটু ধনিয়া গুঁড়া দিয়েছি, শুধু লবণ হলুদ দিয়ে, কাঁচা জল দিয়ে। ওই যে পুঁটি মাছ এনেছিলাম, পুঁটি মাছগুলা কিছুটা ভাজা খেতে হবে, ভাজে ই করে বোনা করে, আর বড় বড়গুলা তার জন্য রাখছে। আর কিছু ছোট মাছ ছিল, সেই মাছগুলো একটু ঝটপট 20 মিনিটে তরকারিটা রান্না করছি। আপনি একটা জিনিস দেখবেন যে যাকে আপনি বেশি গুরুত্ব দেবেন সে আপনাকে সবচেয়ে বেশি অবহেলা করবে। এখন থেকে আমি দূরত্ব বাড়িয়ে দেব, গুরুত্ব কমিয়ে দেব, এই দুইটাই আমার কাছে এখন প্রাধান্য। আমি আর নিজের জীবন দিয়ে আর কারোর জন্য কোনো কিছু করব না, ঠিক আছে? খুব বেশি কষ্ট লাগে যখন সারাদিন পরিশ্রম করার পরেও মানুষ বলে যে কি করছো সারাদিন। আজ হয়তো অনেকগুলো রং কথা বলে ফেলছি, তবে মনের একটা কষ্ট থেকে বলেছি। যদি ভুল ত্রুটি হয় আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলের ভিউ কমে গিয়েছে, লাইক কমেন্টটা একটু, আমার না প্রায় সবারই এখন বর্তমানে একই অবস্থা। যাই হোক, আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর আমি অনেক কষ্ট করে আজকে এই জায়গাটাতে আমি আসছি, আমার চ্যানেলটার যদি কোনো ক্ষতি হয় আমি অনেক বেশি কষ্ট পাবো। প্লিজ আমাকে সাপোর্ট করবেন।